ডুমকল মহকুমা আদালত পরিদর্শন করলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জজ। ডুমকল মহকুমায় এই আদালত চালু হতে চলেছে, সেই উপলক্ষে ডিস্ট্রিক্ট জজ ইন্দ্রনীল অধিকারী সরজমিনে কোর্ট বিল্ডিং এর কাজ খতিয়ে দেখলেন। তিনি আরো জানান, আগামী দিনে মহকুমার সমস্ত কাজ এই ডুমকল মহকুমা আদালতে হবে এবং এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট NTVWB। এবং যারা লিটিগেন্ট পাবলিক কেস কাভারি করতে বহুদূর যেতে হয়, তাদের বহুদিনকার দাবি ডুমকলে একটা সাব ডিভিশনাল কোর্ট বিল্ডিং হওয়ার। তো এই জন্যে হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে রাজ্য সরকার যে ঠিক করেন যেখানে একটা কোর্ট বিল্ডিং হবে, তো আজকে সেটাই আমরা বিল্ডিংটাকে দেখতে পাচ্ছি প্রায় কমপ্লিশনের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন রং টং করা আরম্ভ হয়ে গেছে এবং এই কমপ্লিশনটা হয়ে গেলে বহু জনগণের একটা বিরাট সংখ্যা এই বহরমপুর ছোটাছুটি করার হাত থেকে রেহাই পাবে। তো আজকে আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আরেকজন আজকে আসতে পারেননি বাই চান্স। ওদের কথা ছিল যে কমপ্লিশনের আগে একবার যেন আমি এটা দেখে যাই ডিস্ট্রিক্ট জাজ হিসেবে, কারণ আলটিমেটলি এটার হ্যান্ড ওভার আমাকেই করা হবে, তারপর হাইকোর্ট যখন পারমিশন দেবেন আমরা উদ্বোধন করতে পারবো। তো আমরা সেই কাজটা কতদূর এগোচ্ছে, ঠিকঠাক চলছে কি না সেটা আজকে দেখতে এসেছিলাম। যেহেতু আমরা চাইছি যত তাই সম্ভব এটা তৈরি করে নিয়ে পাবলিকের কাজের জন্য আমরা এটাকে রেডি করে দিতে পারি। এরা এখন যে আমি অবস্থা দেখছি, ওরা দু মাস বলছেন, আমি ধরে রাখছি এদিক ওদিক করে মাস তিনেক হয়তো লাগবে এরকম মনে হচ্ছে। এই বিশাল গুরুত্ব আপনাকে বললাম যে ডুমকল, এই ডুমকল সাব ডিভিশন থেকে যত কেস আমাদের বহরমপুরে যায়, হয়তো বহরমপুরে অত কেস মানে বছরে অতগুলো কেস হয় না, যে বিরাট সংখ্যক লোকজন ছুটে ছুটে যেতে বাধ্য হন বহরমপুর পর্যন্ত, তারা এই হাতের কাছে কোর্ট বিল্ডিংটা পেলে তাদের কাজটা এখানেই মিটে যাবে, অনেক দুর্দশা কমবে। এটাই সেই জন্যেই এইটা ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। দু মাস তিন মাস লাগবে, এখন এক্সাক্ট তো বলার ডেটটা মুশকিল, বিভিন্ন রকম কারণ থাকে আপনি বুঝতেই পারছেন, তবে আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। আমি আবার